অনেক রাত্রেবেলা ছোটবেলা চা খেয়েছিলাম, অনেক দিন আগে কথা, আর অনেকদিন না কয়েক বছর আগে। তুই রিভিউ দে কেমন হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে, ফ্যান কপি আমার ভালো। দর্শক আপনাদের না বলে আর পারছি না, আমার ছেলে এখন রাত 1টা বাজে পড়াশোনা করছে, কফি খাবে, কফির আশায় আশায় সে রাত 1টা বাজাচ্ছে পড়তে পড়তে। আমি মা আর কি করবো, ছেলের আবদার এখন পূরণ করি দর্শক। তো আমি এখন রাত 1টার সময় কিচেনে যাচ্ছি ওদের জন্য কফি বানাইতে। না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি মাঝে মাঝে কফি ছাড়াও রাত্রে জেগে পড়ি। আসলে আমার ছেলে মাঝে মধ্যে একা জেগে জেগে রাত 2টা পর্যন্ত পড়ে, তো হয় ছোট মানুষ তো একটু আবদার করতেই পারে। আমি দিচ্ছি বাবা, একটা উকি ঝুঁকি মারছে রাতে। পড়াশোনা করে আমার সোনা পাখিটা, এই পিট পিট করে তাকাচ্ছিস আর ঘুমাচ্ছিস না। কফি দিব না তোকে, কফি খাবা দাও। তুই তো পড়ছিস না, না পড়লে যে যে পড়াশোনা করবে সে সে কফি পাবে। হ্যাঁ কি করবো, আমার তো গরম লাগছে, মানে ঠান্ডা লাগছে, তাই ও বলো শুনেই বুঝে থাকছে দুধ আসছে দেখি। আমি অবশ্য দুধ রাখলে এরকম ভাগ ভাগ করে রাখি যে যাতে আমার সুবিধা হয় আর কি। আমার খাবার গুলা রাখি আর মাছ মাংস ডিপে রাখি। কত যে আড্ডা তাদের, ঠিক আছে আমি দুধটা চুলা দিয়ে দিলাম আর কি। আমি কাপগুলোতে কফি দিয়ে দিলাম, এখন আমি চিনি দিচ্ছি। কফি আমার শেষ হয়ে গেছে, অবশ্য দুধটা জল হচ্ছে আর কি। দেখেন দর্শক রাত 1টা বাজে, এই যে একটা আমার ছোট বাবাটা যে কফি, দর্শক দুধকে আমি বন্ধ করছি। বন্ধ করছে গেট বাই নোটপ্যাডটা কোথায়?
এই ছোট পাতিলে আমি দুধ জ্বালাইতে পারি না, পড়ে যায় না। দুধটা চালানো শেষ, এখন আমি দিয়ে দিই। শোন নাকি, শোনো নাকি, তোমার গালে চাটা ছেঁকে দাও। তো কফি আবার ছেঁকে দিব কি? কফি শেষ হয়ে গেছে, দাদা কফি আনতে হবে, শেষ হয়ে গেছে কফি। কফিটা যদি হয়ে গেল তিন বাচ্চা খাবে। কফি খেলে ওদের আরো ঘুম আসবে না। সব ঠিক আছে, ও আর খুব মনে হচ্ছে। আচ্ছা দেখি কি বলে, নিয়ে যাই। কফি আ গয়া আব্বা, বড় আব্বা, ছোট আব্বা। কেমন হয়েছে জানাবেন প্লিজ। এবার শক্তিকে দিয়ে আসি। চলে আসছে গরমা গরম কফি নিয়ে গায়া। একটু রিভিউ দাও, কেমন হচ্ছে? ছোটবেলায় চা খাইছিলাম অনেক, রাত্রেবেলা ছোটবেলায় চা খাইছিলাম অনেক দিন আগে কথা, আর অনেক দিন না সবাই একটু বাই বলো, গুড নাইট বলো, বাই, গুড নাইট, বাই বলো। একটু রিভিউ দাও। আমি একটু লবণ দেখি, কি চিনি দেখলাম, দেখলাম মজা হয়েছে, লবণ দেখলাম। আচ্ছা দেখি, আসলে মজা হয়েছে, ফেনাটাই খেয়ে ফেললাম বাবা। আচ্ছা পড়ো, রচনা নোট করে ফেলো। জেরি জেরি পড়া নাই, খালি চামে চামে আছে। বিদায়, একটু বিদায় দাও। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ, যারা করেন এখনই করে দেন। বিদায়। আমাদের চ্যানেলে একটা কিছু করবেন, এরা দুইজন বন্ধু, এরা দুইজন বন্ধু, এটা করে দিন। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। একটু থ্যাংক ইউ দিলাম না আমি এত সুন্দর কফি বানাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। যদি খেতে চান অবশ্যই কমেন্ট করে দিতে পারেন।
খেতে চায় তাহলে দিব কিভাবে? সবাই একটু প্লিজ বানিয়ে খাবেন। ওকে, আল্লাহ হাফেজ, পড়াশোনা করো।